আজকে আমি তোমাদের দেখাবো বেস্ট কোয়ালিটির লুধিয়ানার কম্বল। লুধিয়ানাতে গিয়ে কিন্তু তোমাদের লুধিয়ানার কম্বল আনতে হবে না, এখানেই মানে ওয়েস্ট বেঙ্গলেই তুমি লুধিয়ানার কম্বল পেয়ে যাবে, আর বেস্ট কোয়ালিটির, আর দাম একদম জলের দামে। আজকে আমি চলে এসেছি চাকদা, চাকদা হাটে চলে এসেছি, তোমাদের আমি কম্বল দেখাবো। দেখো এখানে কম্বল দেখতেই পাচ্ছ তোমরা, অনেক ধরনের ডিজাইনের কম্বল রয়েছে এখানে, ছোট থেকে বড়, মানে সিঙ্গেল কম্বল এবং ডবল কম্বল, সমস্ত ধরনের কম্বল কিন্তু এখানে পাওয়া যায়। আর কোয়ালিটি দেখো, দেখেই বুঝতে পারছো একদম সফট এবং একদম বেস্ট কোয়ালিটির। এই নয় যে তুমি হাট থেকে কম্বল কিনছো বলে কিন্তু তোমার কোয়ালিটি খারাপ, একদম লুধিয়ানা থেকে কিন্তু এই কম্বলগুলো আসছে, মানে ওনারা যেগুলো যেটা আমাকে বললো এগুলো কিন্তু সমস্ত কিছু লুধিয়ানা থেকে আসে। আর আমরা জানি কিন্তু লুধিয়ানার কম্বল সোয়েটার এগুলো কিন্তু লুধিয়ানা থেকেই আসে। আর দেখো এইখানে মানে হাটে এখন এই সময়টা মানে শীতের সিজনে কিন্তু প্রচুর কম্বল পাওয়া যায়, আর যেটা তোমাদের আমরা বললাম আমি যে কম্বলের দাম একদম জলের দামে, মানে কম্বল তোমাদের কিন্তু আমি একটু বলে রাখি যে একটু বার্গেনিং করবে, কারণ ওরা কিন্তু এক এক রকমের দামের বলে, কিন্তু তোমাকে বার্গেনিং করতে হবে। তার মধ্যে সিঙ্গেল কম্বল মোটামুটি তুমি 100 টাকায় পেয়ে যাবে, সিঙ্গেল কম্বল 100 টাকায় পেয়ে যাবে, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই নয় যে তুমি কোয়ালিটি খারাপ পাবে, হ্যাঁ ওরা দামটা কিন্তু একটু বেশি বলবে, কিন্তু তুমি আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, সিঙ্গেল কম্বল তুমি 100 টাকায় পেয়ে যাবে, আর ডবল কম্বল তুমি 200-250 টাকা থেকে পেয়ে যাবে কিন্তু, আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমি বারবার যেটা বলছি দেখো এখানে একটু দেখাচ্ছি আমি, মানে ওনারা যেটুকুনি খুলে দেখাচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, একদম খুব সফট কিন্তু। আর এই কম্বলগুলো কিন্তু খুব গরম হয়, মানে এই নয় যে ঠান্ডা মানে লাগবে বা পাতলা কম্বল, তা নয় কিন্তু, কম্বলগুলো কিন্তু মোটাও, খুব মোটা কিন্তু কম্বলগুলো, এবং ডবল করা রয়েছে, মানে এক একটা কম্বল দেখবে সিঙ্গেল থাকে, কোনোটা ডবল থাকে, এগুলো কিন্তু ডবল রয়েছে কম্বলগুলো, ভীষণ সুন্দর কম্বলগুলো, দেখতেও যেরকম খুবই সুন্দর। আর তোমাদের চলে আসতে হবে যেটা আমি বললাম চাকদাতে, এটা আর শুক্রবার করে তোমরা জানো সবাই চাকদা হাট বসে, আর স্টেশনের খুবই কাছে, স্টেশন থেকে নেমেই তুমি হাট দেখতে পাবে, আর ভেতরে চলে এলেই কিন্তু তুমি কম্বল দেখতে পাবে। দেখো এখানে অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের কালারের কিন্তু কম্বল রয়েছে, আর ছোটো কম্বলও রয়েছে, মানে একদম বেবি কম্বল যেটা আর কি, ছোট্ট বাচ্চাদের কম্বল, সেগুলো তুমি মোটামুটি 100 টাকার মধ্যেই পেয়ে যাবে, একদম মানে একটু পাতলাটা পেয়ে যাবে 100 টাকার মধ্যেই তুমি। আর যদি একটু ভালো নিতে চাও, একটু মোটা নিতে চাও, তাহলে তুমি 150-200 টাকার মধ্যে বাচ্চাদের কম্বল পেয়ে যাবে, আর খুবই সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের কম্বলগুলোও কিন্তু দারুণ দেখতে। আমি তোমাদের এখানে বাচ্চাদের কম্বলও দেখাবো একটু, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটা পুরো দেখার পর কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কম্বলগুলো কেমন লাগলো। এবং তোমরা কিন্তু অবশ্যই যাদের কম্বল কেনার প্রয়োজন আছে বা কাউকে গিফট দেবে, বিয়ে বাড়িতে গিফট দিতে পারো তোমরা, তো তখন কিন্তু কম্বল কিনতেই পারো তোমরা ওখানে গিয়ে। আর এই কম্বলগুলো কিন্তু পুরো প্যাকিং করে দেবে, তুমি যখন কিনবে প্যাকিং করে দেবে। এই দেখো এখানে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের কম্বল রয়েছে, বেবি কম্বল রয়েছে, খুবই সুন্দর সুন্দর দেখো কিউট কিউট কম্বলগুলো রয়েছে, ভীষণ সুন্দর দেখতে আর কালারফুল কম্বলগুলো। আর গায়ে দিলে তো এই কম্বলগুলো বেশ ভালো লাগে, একদম সফট যেহেতু একদম নরম, খুবই সুন্দর লাগে। তো তোমরা কিন্তু বাচ্চাদের জন্য জন্মদিন অন্নপ্রাশনও কিন্তু তোমরা এই শীতের দিনে এই কম্বলগুলো দিতে পারো, খুবই সুন্দর দেখতে। আর দেখো এই কম্বলগুলো দেখাচ্ছি, এগুলো দামটা তুমি যে তোমাদের যেটা আমি বারবার বলছি দাম কিন্তু ওরা বেশি বলে, তোমরা কিন্তু বার্গেনিংটা অবশ্যই করবে, তাহলেই দেখবে যে দামটা কিন্তু অনেকটা কম হয়ে যায়। দেখো এই কম্বলগুলো কী সুন্দর দেখতে, মানে যা দেখছি তাই মনে হচ্ছে নিতে ইচ্ছে করছে, এত সুন্দর সুন্দর কম্বলগুলো, খুবই সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তোমাদের আমি কম্বল মোটামুটি অনেক কম্বলই দেখিয়ে দিলাম এখানে, তোমাদের যাদের প্রয়োজন আছে কম্বলে তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো, এটা চাকদা হাটে, বারবার বলছি তোমাদের, অন্য কোথাও না, লুধিয়ানায় তোমাদের যেতে হবে না, চাকদাতেই তুমি কিন্তু লুধিয়ানার বেস্ট কোয়ালিটির কম্বল পেয়ে যাবে, আর দাম কিন্তু একদম জলের দামে। একবার এসে অবশ্যই তোমরা দেখে যেও, কেনাকাটি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু একবার দামটা শুনে যেও কিন্তু, এখানে দারুণ দারুণ কম্বল। যাই হোক আজকের জন্য কিন্তু এইটুকুই, অন্য ভিডিওতে আমি
আমি তোমাদেরকে আরও নতুন নতুন অনেক কিছু দেখাবো। শীতের পোশাক আমি অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, এবং যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার আরও একটা চ্যানেল আছে, যেটা হলো রান্নার চ্যানেল একটা, সেটা হলো হচ্ছে তৃষাস ভেজ কিচেন, মানে সম্পূর্ণ ভেজ একটা কিচেন, যেখানে ভেজ রেসিপি আমি করি। তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা দেখতে পারো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মানে আমি ভেজ কিচেন নিয়ে বললে মানে অনেকেই আমরা নিরামিষ খাই এক একটা দিনে, তো নিরামিষ দিনে কিন্তু আর চিন্তা নেই, কারণ কি শুধু তৃষাস ভেজ কিচেন রয়ে গেছে। তো তোমরা যখনই যেটা খেতে ইচ্ছে করবে ভেজের মধ্যে, তো অবশ্যই তৃষাস ভেজ কিনে দেখে নিও। আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে আবার দেখা হবে।